তিন মাসের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার অগ্রগতি প্রতিবেদন নির্দেশ যে কোনো উপায়ে দেশের দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত মন্তব্য করেন হাইকোর্ট বলেন আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেখা যাচ্ছে অনেক সরকারি কর্মকর্তা অঢেল সম্পদের মালিক হচ্ছেন যা বাঞ্ছনীয় নয় আদালতের রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনুদ্দিন মানিক দুদকের পক্ষে আইনজীবী ফজরুল হক শুনানি করেন এর আগে সোমবার রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়